হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আরিফ হাসান শুভ আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ পেটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজ আপনাদেরকে যে মিটারটি দেখাবো কীভাবে আপনাদের বিদ্যুৎ বিল মিটার কমাবেন কীভাবে সঠিকভাবে কাজটি করতে পারবেন যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আমার চ্যানেল এখন দেখাবো আমাদের মিটারটি কত ইউনিট চলছে মিটারটি সেট করার পরে লাগানোর পরে মিটারটি কত কত ইউনিট চলছে আমাদের তো আমাদের মিটারটিতে দেখাচ্ছে ছয়শো তিপ্পান্ন ইউনিট তো আমাদের মিটারটিতে চলছে তো এটা হচ্ছে আপনার সাতশো পঁচানব্বই তো এটা হচ্ছে পয়েন্ট তো আমরা এখন দেখাবো মানে টোটালি আমাদের কত চলছে ছয়শো তিপ্পান্ন ইউনিট চলছে আমাদের মিটারটা কমপ্লিটলি তো আমরা আবার বিলের বিদ্যুৎ বিলের কাগজও দেখবো আমাদের বর্তমান ইউনিট কত ছিল আখে এখন কত ইউনিট তো আমরা এটা টোটালি দেখাবো তো যেহেতু আমাদের মিটারটি সেট করে হয়ে গেছে তো এই মিটারে এখানে সিস্টেম করা থাকে অনেক সময় সিস্টেম করা যায় যখন মিটারটি সেট করে ক্রসিং সিস্টেমও অনেক সময় সেট করতে হয় তো অফিসের যখন যেটা নিয়ম থাকে সেটাইভাবে সেট করতে হয় তো আমাদের এখানে একটা গ্রাউন্ডিং আছে তো যে গ্রাউন্ডিংটা আমরা মেনসুসের মধ্যে ভিতরে নিয়ে মেনস্যুসের মধ্যে লাগিয়ে দিয়েছি তো আমরা গ্রাউন্ডিংটা হচ্ছে কি অনেক সময় দেখা গেছে কি আমাদের গ্রাউন্ডিং যেই যে আর্থিংটা তো আমরা আর্থিং রড বলি যেটা এটা অনেক সময় দেখা গেছে কি আমাদের যদি পীড়া থাকে অথবা যদি আমাদের মাটির কোনো ঘর থাকে তো ওইখানে মাঝে মাঝে মাটির মধ্যে ছিঁড়ে থাকে থাকার পরে প্রবলেম হয় কি তো আমাদের গ্রাউন্ডিংটা কমপ্লিটলি পায় না অনেক সময় দেখা গেছে কি আমাদের খুঁটির থেকে যে লাইনটা আসে তো এই লাইন লাইটের মধ্যে নিউট্রলটা ভালো করে লাগানো হয় না তো এই জন্য আমাদের ভোলটেজ কম আসে ভোলটেজের প্রবলেমও অনেক সময় লাইট ফ্যান অথবা এগুলো বাইরা বাইরে করে তো আপনারা দেখেন কীভাবে লাইনটা লাগানো হয়েছে তো এটা হচ্ছে হচ্ছে আমাদের যে এটা হচ্ছে আর্থিং আর এটা হচ্ছে ফেজ তো আমরা এখানে আরেকটি গ্রাউন্ডিং করে দিচ্ছি যে গ্রাউন্ডিং করার উদ্দেশ্য হচ্ছে যে যদিও আমাদের খুঁটির মধ্যে যদি আমাদের নিউটলটা যদি ভালো করে না লাগানো হয় তো আমাদের এই গ্রাউন্ডিংটা সাপোর্ট দিবে এটার কারণে মিটারটি চলবে এবং কি রুমেও লাইন থাকবে যদিও আমাদের এটা ফোল্ড করে যদি গ্রাউন্ডিংটা যদি আমাদের কোনো প্রবলেম হয় যদি আমাদের যেই গ্রাউন্ডিংটা আছে এটা যদি কেটে যায় আর খুঁটিতে যদি হয় তখন মাঝে মাঝে দেখা গেছে কি ঘরের লাইট ফ্যান কোনোটাই চলতে চায় না তো এই জন্য আমরা গ্রাউন্ডিংটা হান্ড্রেড পার্সেন্ট রাখবো যদি আমাদের তারপরেও প্রবলেম হয় অনেক সময় দেখা গেছে কি গ্রাউন্ডিংয়ের কারণে বিদ্যুৎ বিলের অনেক প্রবলেম হয় তো আমরা ভিতর থেকে খুলে যেহেতু আমাদের একটা মেন সুইচের মধ্যে এটা লাগানো হয়েছে তো আমরা ভিতর থেকে খুলে আমরা এখানে যে নিউট্রালটা এখানে আছে তো এটার মধ্যে লাগিয়ে দেবো তো এটার মধ্যে লাগালে হবে কি আমাদের যেই মিটারের যে সাপোর্টটা এই সাপোর্টটা খুব ভালোভাবে পাবে পাওয়ার পরে তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না অনেক সময় দেখা গেছে কি মানে লাগানোর পরেও ই সমস্যার সমাধান হয় না তাহলে আমরা কি করব এক সপ্তাহ এক মাসের জন্য আমরা এই লাইনটা গ্রাউন্ডিংটা খুলে রাখবো অনেকে প্রশ্ন করে যে আসলে এটা মাটি কারেন্ট খেয়ে ফেলে এরকম কিছু আসলে বিষয়টা এরকম না তারপরে যদি আপনাদের এরকম হয় তাহলে আপনার গ্রাউন্ডিংটা খুলে রাখতে পারেন এটাই করা যায় আপনাদের জন্য তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনারা যদি এভাবে ভিতর থেকে মেনস থেকে খুলে যদি আপনারা আউট দিকে এনা লাগান তাহলে আপনার বিদ্যুৎ বিলটা কমতে পারে তো আমরা আউটে যে গ্রাউন্ডিংটা করছিলাম যেটার কথা বলছিলাম আপনাদেরকে তো এই হচ্ছে আমাদের এই যে গ্রাউন্ডিংটা তো আমরা ভিতরে এনে মেন সুইচের পাশ দিয়ে দেখবেন একটা নাট থাকে একটা রয়্যাল বুল থাকে তো না যে নাটটা থাকে তো এই নাটটার থেকে আপনারা একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে অথবা আপনার প্লাসের মাধ্যমে টেস্টার মাধ্যমে খুলে আপনারা আউটসাইড দিয়ে যে আমাদের এটা যে নিউট্রালটার কথা বলছিলাম তো ওটাতে আপনারা লাগিয়ে দেবেন আর কি তো আমরা এখানে ইয়ে দিয়ে দিছি যেহেতু আমরা এখানে স্টার না তোমরা স্টার স্কুটেপার দিয়েও খুলতে পারেন খুলে ভালোভাবে প্লাস দিয়ে আপনারা আউটসাইড দিয়ে লাগিয়ে নেবেন আর কি তো আমি আপনাদেরকে যেই মিটারটি দেখাচ্ছিলাম বিডুর মধ্যে তো সেই মিটারটির একটা বিদ্যুৎ বিল নিয়ে আসলাম আপনাদেরকে বোঝানোর জন্য তো আমাদের হচ্ছে যে মিটারটি আমাদের বিল্ডিংয়ের মধ্যে লাগানোর পরে তো মিটারটি সেট করার পর আমাদের যে বিদ্যুৎ বিলটা আমরা যেই বিদ্যুৎটা আমরা খরচ করছি তো সেটা আমি আপনাদেরকে দেখাবো যে বিদ্যুৎ আমরা ব্যবহার করা হয়েছে আমাদের বিল্ডিংয়ের মধ্যে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো হচ্ছে কি আমাদের ইয়াটা পরবর্তী যে বি বিলটা এখানে আমাদের লেখায় আছে যে পরবর্তী রেটিং ছয়শো চল্লিশ তো আমরা এখন আবার বর্তমান রেটিং যেটা আমরা ইউজ করছি এই মাসে আমরা মাত্র দশ ইউনিট বিদ্যুৎ খরচ করছি আমরা ব্যবহার করছি তো এখানে আমাদের হচ্ছে আমরা যদি ওইখানে চল্লিশ ছিল তো আমাদের বর্তমান ইউনিট হচ্ছে এখন ছয়শো পঞ্চাশ তো এখানে ছিল এই যে বর্ত ইয়া ভবিষ্যৎ ইউনিট ছিল আমাদের ছয়শো চল্লিশ তো আমরা ব্যবহার করছি দশ ইউনিট তো এখানে যোগ হয়েছে আমাদের দশ ইউনিট দশ ইউনিট হয়েছে আমাদের ছয়শো পঞ্চাশ ইউনিট তো আমরা ছয়শো পঞ্চাশ ইউনিট খরচ পর তো আমাদের টোটাল যে বিলটা আসছে তো আমাদের বিলটা আসছে যেহেতু আমাদের একটা বিল বকেয়া ছিল তো বিলটা বকেয়া থাকার কারণে আমাদের এখানে যোগ করে দেওয়া হয়েছে তো ছয়শো আশি ইয়া তিনশো আশি টাকা আমাদের তিনশো আশি টাকা এখানে যোগ করা হয়েছে যোগ করা হওয়ার পরও হয়েছে কি আমাদের টোটালি যে বিলটা আসছে তো এই বিলটা হচ্ছে চারশো পঁচানব্বই টাকা আমাদের টোটাল যে বিলটা হয়েছে এখানে তো আমাদের অনেক সময় আমরা এই জিনিসটা বুঝতে পারি না যেহেতু আমাদের বকেয়া থাকার কারণে এক টাকা মধ্যে দেওয়া হয় যেহেতু আমাদের জুন মাস তো এখন আর বকেয়া রাখা যাবে না তো আমরা কমপ্লিটলি বিলটা দিয়ে দিতে হবে তো তো আমরা আমাদের দুটি কাগজ আমাদের বাসায় ঠিক আছে তো তারা দুটি কাগজ যদি না দিয়ে তো আমাদেরকে একটি কাগজ দেওয়া হয়েছে যেহেতু আমরা একসাথে দুটা বিল পরিশোধ করে দিই তো আমার যেই কাগজটা আমাদের বাসায় রয়েছে তো ওই কাগজটা আমরা না দিলেও চলবে কারণ আমরা একটা বিলের কাগজ দিয়ে যদি আমরা দুটা বিল পরিশোধ করে দিই তাও কোনো আমাদের প্রবলেম হবে না তো আমাদের ওই কাগজটা আর অফিসে না নিয়ে যাওয়ার কোনো দরকার নেই